প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহ পাকের অশিষ্ট মধ্যে ভালো আছো। সৃষ্টি কলেজ প্রাঙ্গণের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের অনলাইনে ক্লাস শুরু করছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান সেই প্রশ্নপত্র দ্বিতীয় পত্রের 27 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করে দেব। 27 নম্বর অঙ্কটি হচ্ছে জান্নাত কোম্পানি লিমিটেডের, তোমার বইয়ের সাথে প্রশ্ন মিলিয়ে নিও এবং সমাধানটা ভালোভাবে তোমরা খেয়াল করো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, 27 নম্বর অঙ্কে আমাদের কত বলছে নিট ক্রয় ও নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয় এবং নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট ক্রয় আমাকে বলতে কী বুঝি, নিট ক্রয় হচ্ছে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বার্তা থাকলে বাদ যাবে, অলিখিত ক্রয় থাকলে যোগ হবে, বিজ্ঞাপন উদ্দেশ্যে পরিবর্তন থাকলে বাদ যাবে। কিন্তু অঙ্কে এত সব একটা অঙ্কে আসলে সব কিছু থাকে না। তবে দেখো ক্রয় আছে না, ক্রয় আছে 56,900, ক্রয় আছে কথা 56,900, তার থেকে ফেরত ধরতে হবে 700, ক্রয় ফেরত 3% আছে, ক্রেডিট পাশে 3% আছে, ক্রেডিট পাশে তাহলে 700 বাদ দিল, তার হলো 56,200। তার থেকে পণ্য বিতরণ, বিজ্ঞাপন উদ্দেশ্যে যদি পণ্য বিতরণ করা হয়, বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি পণ্য বিতরণ করা হয় তাহলে সেটাও বাদ যাবে, তাহলে পণ্য বিতরণ কথা 500, 500 বাদের কথা থেকে প্রথম 1,000 টাকা হলো নিট ক্রয়। তোমরা বয়সের উত্তর মিলিয়ে নাও নিট ক্রয় হলো প্রথম 1,000 টাকা। ওকে, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি আবার বলছি, ক্রয় হচ্ছে 1,500, তার থেকে ফেরত বাদ দেবে 700, 700-এর বাদ দেবে কত থেকে 56,200, তার থেকে পনেরো তো বাদ দেবে 1,200, থাকবে তো 55,000। তাহলে নিট ক্রয় কত? 55,000 টাকা। 56,200 থেকে 1,200 বাদ দিলে 55,000 টাকা থাকে। আমাদের প্রশ্ন উত্তর তাই আছে। এখন দেখো দুই নম্বর নিট বিক্রয় পরিমাণ নির্ণয়, ওই যে একই কথা, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ, অলিখিত বিক্রয় থেকে যুগ, বিক্রয় বার্তা বাদ, কিন্তু এগুলো তো ওগুলো নয় শুধু ফেরত পাচ্ছে। তাহলে বিক্রয় কত? 1,600, তার থেকে ফেরত বাদ দেবে 2,500, বাদ দিলে 1,13,200। ওকে, তাহলে তোমরা বইয়ের সাথে উত্তর মিলে এলাম নিট বিক্রয় কত? 1,300। আশা করি আমার কথা বুঝতে পেরেছ, খাতায় তুলে ফেলো। এখন আমরা ক্রমান্বয়ে খাওয়াভঙ্গ করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন এতক্ষণ আমরা ক করালাম, এখন তোমাদের এই প্রতি 27 অঙ্কের খংশ করা হবে। খংশ বলতে 2018 সালের নিট লাভ বলতে 2018 সালের নিট লাভ 35,600 টাকা ধরে সংরক্ষিত আগ্রহী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য সংরক্ষিত আগ্রহণ একটা গুরুত্বপূর্ণ অংশ। এটার সব নিয়ম আমরা আগে দিয়েছি এবং অঙ্ক করিয়েছিলাম। এখন যদি রিভিশন করতে, সেহেতু তোমাদের আপুসতে কষ্ট হওয়ার কথা নয়। তা আমরা দেখো এই সংরক্ষিত আগ্রহী সবটা আমরা কাছ থেকে এইভাবে কাটবো। সংরক্ষিত আগ্রহী সবটা দেখো সবটা কি বিগত বছরের উত্তর আছে 15,000 টাকা ক্রেডিট পাশে, রেভারি ক্রেডিট পাশে কত আছে 15,000, আর কোন লিমিট লব্ধ আছে 35,600। ওকে, তাহলে বিগত বছরের উত্তরটা আছে 15,000 টাকা এমনি ক্রেডিট পাশে, আর চলতি বছরের লিমিট লব্ধ আছে 35,600। তাহলে আমার একজন দায় পুরাতন আয়কর সম্পত্তি বা দাবি লবসম প্রকল্প এগুলো নাই, শুধু দুইটা আইটেম আছে, তাহলে প্রত্যেকের ওই 50,600, তার থেকে কিছু কিছু খাতের টাকা বন্টন করতে হয়, এই লাভের থেকে কিছু কিছু খাতের টাকা বন্টন করতে হয়। সে বন্টনগুলো আমরা একটা প্রিয় শিক্ষার্থী আমরা আগে বলেছিলাম, এরা বলছি তিনটে আইটেম দেবে, কটা আইটেম? তিনটে আইটেম। একটা হলো আয়কর লভ্যাংশ প্রদান করতে হচ্ছে লভ্যাংশ, একটার মধ্যে বিষয় হলো তিনটে আইটেম আছে, তবে সকল কিন্তু আইটেম থাকে না, দুটা থাকে বা একটা থাকে, তবে আমাকে তিনটে আইটেমই আছে। তবে আয়কর 3,000 টাকা আর রেয়ারের কোন পয়সা থাকবে ডেবিট পাশে, রেয়ারের কোন পয়সা থাকবে এগুলো ডেবিট পাশে থাকবে। তবে আয়কর হতে 3,000 টাকা, লভ্যাংশ প্রদান 9,600, আর অন্তর্বর্তীকালীন হলো অন্তর্বর্তীকালীন কত 12,600। তাহলে আমার বলছি আয়কর হচ্ছে 3,000 টাকা, লভ্যাংশ প্রদান 9,600, অন্তর্বর্তীকালে লভ্যাংশ থেকে তিনটে আইটেম, আর সময়টা থেকে আছে ধরো তিনটে আইটেম আছে আমাকে ঘোষণা তো লভ্যাংশ 10%, লভ্যাংশ সবসময় শেয়ার মূলধনের উপর কাটতে হবে। তাহলে 1,00,000 টাকা শেয়ার মূলধন, 1,00,000 টাকা 10% কত? 1,10,000 টাকা, 1,00,000 টাকা 10% হলো 10,000 টাকা।
আর ফসল সংস্থা কিন্তু অবস্থান করলো 1500 বলা আছে আর সাধারণ সংস্থা কিন্তু অবস্থান করছে 1000 এই মোট কত যে পড়ল 37500 37500 এই কোন কত 35500 37500 কত হয় 13100 13100 হলো কে দাদা 13100 তো তুমি নেই দেখো তোমাদের উত্তর মিলে আছে সরকারকে তাই বলবি যে 13100 ইনশাআল্লাহ মিলে গেছে তোমাদের তোমরা মিলে নাও এবং না বুঝলে আমাকে প্রশ্ন করো আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ওকে তাহলে আমরা এখন একটু পরে গো করবো ইনশাআল্লাহ তাহলে কত কত হলো 13100 প্রিয় শিক্ষার্থী আমরা তখন তোমাদের খ ক এবং খ করালাম এই 25-27টা মানকের আমরা তখন 27টা মানকের ক এবং খ অংশ করালাম এখন তোমাদের গ করাবো বুঝতে গতে করতে আর্থিক অবস্থার বিভিন্ন প্রস্তুত করো তা সম্পদের অংশ দেখে শুধু সম্পদের অংশ উপস্থাপন করি আমরা মূল ধনমতায় অংশ চাই না শুধু সম্পদ অংশ চাইছে তাহলে আমাদের সর্বগর্ব বিশুদ্ধ সহ আমরা সব করলাম আর্থিক অবস্থার জন্য সম্পদ অংশ আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এর আগে বলেছি যে এই দ্বিতীয় পত্র অঙ্কে সম্পদকে আমরা 4 ভাগে ভাগ করবো কয় ভাগে ভাগ করবো 4 ভাগে এক প্রকার হলো স্থায়ী সম্পদ প্রথমে স্থায়ী সম্পদ তারপর হলো বিনিয়োগ প্রথমে স্থায়ী সম্পদ তারপরে বিনিয়োগ তৃতীয়ত হলো কর্তৃ সম্পদ 4 নম্বর হলো বয় সম্পদ তাহলে আবার বলছি প্রথমে স্থায়ী সম্পদ দ্বিতীয়ত বিনিয়োগ তৃতীয়ত চলতি সম্পদ চতুর্থ নম্বর হলো বয় সম্পদ প্রিয় শিক্ষার্থী তবে উল্লেখ করি যে কোনো সম্পদ না থাকলে দেওয়ার দরকার নেই যেমন এমনকি বিনিয়োগ নাই তো বিনিয়োগ আমাদের দেওয়া অর্থাৎ স্থায়ী সম্পদের পরে চলতি সম্পদ বিনিয়োগ আমাদের নাই সেহেতু এটা গ্যাপ করে দেবে তাহলে আমরা স্থায়ী সম্পত্তি ক্ষেত্রে সোনা 44,000 টাকা সোনা কত সোনা হলো 44,000 টাকা আর দেখো স্থায়ী সম্পদের উপর 10% উপস্থায় সোনা মন্ত উপর 10% উপস্থায় এটা বাদ দিয়ে অন্যান্য স্থায়ী সম্পদ পাওয়া 660,000 তান্ত্রিক অবস্থায় 10% 6,600 রেলগত 60,400 তাহলে মূল স্থায়ী সম্পদ 1,03,400 টাকা তাহলে আগে স্থায়ী সম্পদ দিয়ে থাকতে সোনা মন্ত্র স্থায়ী সম্পদ কিন্তু অস্পর্শন্য সোনা মন্ত্র স্থায়ী সম্পদ সেটা অস্পর্শন্য অস্পর্শন্য স্থায়ী সম্পদের কখনো অবস্থা হয় না অস্পর্শনীয় স্থায়ী সম্পদের কখনো অবস্থা হয় না অবলম্বন হয় এই জন্য অবস্থা হয় তাহলে অবশ্যই এটা এই সুনামটা এর আওতার বাইরে শুধু কর্মের জন্য 10% অবস্থায় ধরতে পারছে তাহলে সুনাম হলো 44,000 টাকা আর কর্মের জন্য 600,000 তান্ত্রিক অবস্থা 10% 6,600 বাদ দিলে কত থেকে 19,700 এই দুই কত করে কত হয় 1,03,400 1,03,400 এটা মূল স্থায়ী সম্পদ প্রিয় শিক্ষার্থী এমনি তো বিনিয়োগ নাই বিনিয়োগ বলে নাই তাহলে এটা দেওয়ার দরকার নাই তাহলে আমাদের চলতি সম্পদ চলতি সম্পদ কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে আমি আমার তিনটা আছে একটা প্রাপ্ত সম্পূর্ণ আলাদা 600 আর ব্যাংক মাসে 26,300 আর সমপূর্ণ মজুর মাসে 15,100 এই মোট 57,000 এই মোট চলো 57,000 প্রাপ্ত সম্পূর্ণ আলাদা 600 ব্যাংক মাসে 26,300 আর সমপূর্ণ মজুরপূর্ণ হলো 15,100 এর মোট যোগ করে কত হয় 57,000 এইটা হলো 57,000 চতুর্থ সম্পদ প্রিয় শিক্ষার্থী এখন তারপরে কি চতুর্থ নম্বরে যেহেতু বিনিয়োগ নাই তার 3 নম্বরে বয় সম্পদ বয় সম্পদ অনেকগুলো আছে যেমন ঋণপত্র অভাব শেয়ার অভাব বিলম্বিত বিজ্ঞাপন এমকে এতগুলো নাই শুধু বিলম্বিত বিজ্ঞাপন আছে বিলম্বিত বিজ্ঞাপন কাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন হলো আমরা মোট বিজ্ঞাপন বের করব মোট বিজ্ঞাপনের যত অংশগুলো যতটুকু উপলব্ধ সেটা বিষয়টার বিরুদ্ধে খরচ পেশা দেবে তার বাকি বাকি তো গেল বিলম্বিত তাহলে মোট বিজ্ঞাপন কত 15,600 আর বিজ্ঞাপন দেশে পরিবর্তন হলো 1,200 এগুলো কত 16,800 16,800 বলো 3 দশমাংশ অবলম্বন করতে বলছে 3 দশমাংশ যদি অবলম্বন করতে বলে তাহলে কি 7 দশমাংশ কি বিলম্বিত তাহলে 11,760 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা বয় সম্পদ বা কৃত্রিম সম্পদ বা অবাস্তব সম্পদ তাহলে মূল স্থায়ী সম্পদ
আপনাদের সম্পদ আর তোমার বসম যোগ্য কত হয় মোট 1,72,160 বুঝলেন তাহলে মোট কত 1,72,160 হচ্ছে মোট সম্পদ তো প্রত্যেক মিলে এলাম তো ঠিক আছে 1,72,160 টাকা হলো মোট সম্পদ তাহলে তার সম্পদ 1,73,000 তোমাদের সম্পদ 7,00,000 বয়স সম্পদ 11,160 ওকে তাহলে তোমাদের উত্তর মিলে গেছে সবার সাথে কোনো সমস্যা নাই কোনো উত্তর মিলে এলো খাতা চলে গেলো যদি কোনো প্রকার সমস্যা হয় আমার সাথে শেয়ার করো আমি সবাই বাতিলকে বুঝিয়ে দেবো ওকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।